বই এমন একটি উপকরণ যা মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করে তোলে। কিছু কিছু বিশেষ বই মনে গভীরভাবে দাগ কেটে যায়। বইয়ের বিশেষ কিছু চরিত্র মানুষকে বারবার আন্দোলিত করে, নতুন করে ভাবতে শেখায়। কর্মব্যস্ততার কারণে হয়তো আর প্রিয় বইগুলো পড়া হয় না। বাংলা সাহিত্যের এমন কিছু অমূল্য রত্ন আপনাদের সামনে তুলে ধরতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজকে যে গল্পটি আপনাদেরকে শোনাব সেটি প্রয়াত গুণী সাহিত্যিক আবু ইসাকের রচিত ছোট গল্প মহাপতঙ্গ। কণ্ঠ দিয়েছেন জিসান মুস্তাসিন। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ছোট এক শহরের ছোট বাড়ি। সেই বাড়ির উত্তর দিকের দেওয়ালে ফোকরে থাকত একজোড়া চড়ুই পাখি। একদিন কুড়িয়ে খেতে মাঠে গিয়েছিল ওরা। হঠাৎ কেমন অত শব্দ শুনে ওরা সচকিত হয়ে ওঠে, মাথা তুলে একে অন্যের দিকে তাকায়। দূর থেকে বোঁ বোঁ শব্দ ভেসে আসছে। চড়ুই দুটো ভয় পায়, ফুরুত করে ওরা গাছের ডালে গিয়ে বসে। শব্দ ক্রমে বাড়ছে, চারদিকের পাখপাখালি ঊর্ধ্বশ্বাসে পালাচ্ছে। চড়ুই পাখি দুটো পাতার ফাঁক দিয়ে উঁকি মারে। দূর দিগন্ত থেকে প্রকাণ্ড কি একটা এদিকে উড়ে আসছে। ভয়ে ওরা ঘন পাতার ভেতর লুকিয়ে পড়ে। ভয়ঙ্কর বো বো আওয়াজ করতে করতে ওদের মাথার উপর দিয়ে ওটা চলে যায়। বুক দুরু দুরু করে দুটোরই। কিছুক্ষণ পর সম্বিত ফিরে পেয়ে চড়ুই ওর সঙ্গিনীকে বলে, চিনতে পেরেছ তো? আরে বাবা তো এটার কেচ্ছাই শুনিয়েছিল একদিন, মনে নেই? ওহো, মহাপতঙ্গ। হ্যাঁ, তাই। চড়ুই পাখি দুটোর শিশুকালের কথা। পুরাতন এক বাড়ির দেওয়ালের ফোঁকরে ছিল ওদের বাবা মার নীর। মা বাবার ডানার মধ্যে মুখ লুকিয়ে ওরা তখন রাক্ষস খোক্কস আর দেও দুরাচারের কেচ্ছা শুনত। ছো রাক্ষস, ম্যাও রাক্ষস, কুণ্ডলী ফোসফোস ও কা ভক্ষুষের কথাই বেশি করে বলতো মা বাবা, কারণ এগুলোই ওদের প্রধান শত্রু। একদিন অন্ধকারে রাতে মা ছো রাক্ষসের গল্প বলছিলেন। ছো রাক্ষস আমাদের মতোই পাখাওয়ালা আকাশচারী জীব। ওদের দৃষ্টি খুব তীক্ষ্ণ। ওরা মাটির দিকে চোখ রেখে আকাশে ভেসে বেড়ায়। সুযোগ পেলে চোখের পলকে ছো মেরে বাঁকা নখে বিধিয়ে ধরে নিয়ে যায়। তারপর গাছের বসে ঠোকর মেরে চোখ খায়, বুক খায়, কলচে খায়। ছানা দুটো ভয়ে ওদের মার ডানার মধ্যে মুখ লুকায়। জোছনা উঠলে ওদের ভয় কমে, তখন নরছানাটা শুধায়। আচ্ছা মা, সবচেয়ে বড় পাখি কোনটা? তোর বাপকে জিজ্ঞেস কর, উনি দেখেছেন। বলো না গো সেই বড় পাখির গল্পটা। হ্যাঁ বলছি, অনেক আগে আমরা তখন ছিলাম অনাবৃষ্টির দেশে। তোর মা ডিমে তা দিচ্ছিল, আমি গিয়েছিলাম কুড়িয়ে খেতে। হঠাৎ শুনি বিকট শব্দ। চেয়ে দেখি ওটি প্রকাণ্ড এক পাখি বোঁ বোঁ আওয়াজ তুলে উড়ে যাচ্ছে। উড়ে যাচ্ছে অনেক দূর দিয়ে, আকাশ যেখানে গাছের মাথায় ঠেকেছে সেখান দিয়ে। এত বড় পাখি কখনো দেখিনি। এটা কি ছোরাক্ষসের মতো ছো মারে? মাদি ছানাটি রীতিমতো কৌতূহলী হয়ে ওঠে। তা তো দেখিনি মা, ওই একদিনই দেখেছি ওটা। ওটা দেখতে ইতস্তত করে চড়ুই। হ্যাঁ, ওটা দেখতে অনেকটা ফরিংয়ের মতো। লেজ লম্বা ফরিং দেখেছিস তো, ওই যে বৃষ্টির দিনে একটা মেরে এনে খাইয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ দেখেছি, দুটো ছানাই বলে। সেই ফরিংয়ের মতো পাখা আর লম্বা লেজে, সে এক মহাপতঙ্গ। কত যে বড় না দেখলে বোঝাই যাবে না, বো বো শব্দ করে উড়ে বেড়ায়। পিতার বর্ণনার সাথে হুবহু মিলে যাচ্ছে। আজকের এই আকাশচারী জীবটা মহাপতঙ্গ না হয়ে যায়ই না। পক্ষীরাজ্য ভীত সন্ত্রস্ত, এরকম পাখি আগে কেউ কখনো দেখেনি এদেশে। গাছে গাছে পাখিদের জরুরি স্বভাব আসে। এক পাখি বলে, ভয়ের কোনো কারণ নেই, আমার মনে হয় এটা শস্যভোজী, মাংসভোজী রাক্ষস নয়। প্রতিবাদ করে অন্য পাখি, বলে, না না এটা নিশ্চয় রাক্ষস পাখি, রাগের চোটে কেমন বোঁ বোঁ করছিল। আর এক পাখি সমর্থন করে বলে, ঠিকই এটা রাক্ষস পাখি, তর্জন গর্জন শুনেও বুঝতে পারো না তোমরা, এটা খফাগপ ধরবে আর টপাটপ গিলবে, যদি বাঁচতে চাও তবে এদেশ ছেড়ে পালাও। পালিয়ে যায় অনেক পাখি, বেশিরভাগ যায় অনাবৃষ্টির দেশে।
চড়ুই পাখি দুটো কিন্তু দেশ ছাড়ে না, কারণ ঘন বৃষ্টির দেশে ঝড় বৃষ্টিতে কষ্ট হলেও পেট ভরে খেতে পাওয়া যায়। তাছাড়া এ মহাপতঙ্গ অনাবৃষ্টির দেশেও দেখা গিয়েছে। ওদের জনক সচক্ষে দেখেই গল্পটি বলেছিলেন। চড়ুই দম্পতি তুলো, পালক, শুকনো খড় ঠোঁটে করে ফোকরে এনে জমা করে, সাজিয়ে গুছিয়ে সেখানে নীড় রচনা করে। বাড়ির বাসিন্দা দোপে দত্ত ওদের দেখে খুশি হয়। ছেলেও মেয়েদের ডেকে বলে, লক্ষণ শুভ, ওই দেখো চড়ুই পাখি বাসা বাঁধছে। এগুলো ভালো দেখে আসে, মন্দ দেখে চলে যায়, বছরটা সুখে শান্তিতে কাটবে। কিন্তু সুখ শান্তিতে দিন কাটে না, বন্যায় দেশ ডুবে যায়, দিন দিন পানি বাড়তে থাকে। বাড়ির মালিক দোপে দত্ত এবং আর অনেকে দেশ ছেড়ে যায়। যারা যেতে পারে না তারা প্রাণের দায় বাড়ির ছাদে, ঘরের চালে, গাছের ডালে উঠে হা হুতাশ করে। চড়ুই পাখি দুটোরও দুর্দশার অন্ত নেই। ওদের প্রতিবেশী চড়ুই পাখিগুলো ছেড়ে পালিয়েছে, কিন্তু ওদের পালাবার উপায় নেই। বাসায় রয়েছে গোলজের টুকরো দুটি কচিছানা, ওদের ফেলে তো আর যাওয়া যায় না। এমন দুঃসময়ে বৌ বৌ আওয়াজ তুলে আসে এক মহাপতঙ্গ। চড়ুই দুটো উঁচু গাছের ডালে ঘন পাতা নাড়ালে বসে চেয়ে থাকে। মহাপতঙ্গটা কয়েক পাক ঘুরে একটা জলামাঠে নামে। দোপে দত্তরা হৈ হৈ শুরু করে দেয়। মহাপতঙ্গটা সাঁতার কেটে একটি বড় বাড়ির ছাদে সিঁড়ির কাছে গিয়ে থামে। কি অবাক কাণ্ড! একটা দোপে দত্ত মহাপতঙ্গের পেট থেকে বেরিয়ে আসে। তার আহ্বানে এক এক করে একপাল দোপে দত্ত মহাপতঙ্গের পেটের মধ্যে ঢুকে পড়ে। ওটা এবার বোঁ বোঁ ডাক দিতে দিতে আকাশে ওঠে, দুপাক ঘুরে সোজা সূর্যাস্তের দিকে চলে যায়। ওই দিন আরও কয়েকবার মহাপতঙ্গটি আসে। বাড়ির ছাদে, ঘরের চালে, গাছের ডালে যেসব দোপে দত্ত তাদের পেটে পুরে কোথায় যেন উধাও হয়ে যায়। চড়ুই পাখি দুটোর বিস্ময়ের সীমা নেই। রাতে বাসায় বসে স্ত্রী চড়ুই বলে, দোপে দত্তরা তো যেমন তেমন ট্যাটন নয়। হ্যাঁ, জবর ট্যাটন, পুরুষ চড়ুই বলে, ওরা মহাপতঙ্গেও দেখছি হার বানিয়েছে। সত্যি ওদের বুদ্ধি কৌশলের তারিফ করতে হয়। কেন মা? বুকের তলা থেকে নরম ছানাটি জিজ্ঞেস করে। হ্যাঁ রে হ্যাঁ, বড় হয়ে যখন বাইরে যাবি তখন দেখতে পাবি, হাম্বা হাম্বা, ভো ভম্বল, ঘেউ পাচাটা, কুকুরুত, প্যাক টৈতই, ম্যাও খোকোশ, শুশুধর, চিহি টকবক, আরো কত জীব জানোয়ারকে যে ওরা পোষ মানিয়েছে তার কোনো ইয়ত্তাই নেই। এই হাম্বা হাম্বার অবস্থা দেখে আমারও হাসি পায়, দুঃখ লাগে, পুরুষ চড়ুই বলে। বেচারাকে নানা কাজে খাটিয়ে তো মারেই, উপরন্তর পেটের নিচে ঝুলে পড়া চামড়া টেনে টিপে টিপে সাদা রস বের করে দোপে দত্তরা ওদের নিজেদের গলা ভেজায়। স্ত্রী চড়ুই হেসে বলে, আবার দেখো বিরাটকায় শুশুধর, চিহি ডকবক ওদের পিঠে চড়ে কেমন মনের সুখে ঘুরে বেড়ায়। এতেও স্বাদ মেটেনি, এবার মহাপতঙ্গের পেটের মধ্যে জায়গা করেছে। ওরা দল বেঁধে পেটের মধ্যে বসে এখন মহানন্দে আকাশে পাড়ি জমাতে শুরু করেছে। স্ত্রী চড়ুই বলে, এবার দোপে দত্তরা কিন্তু ভারী বিপদে পড়েছিল, মহাপতঙ্গকে পোষ মানিয়েছিল তাই রক্ষে। কিছুদিন পর পানি শুকিয়ে যায়। দেশ ছেড়ে চলে গিয়েছিল যেসব দোপে দত্ত তারা ফিরে আসে, কিন্তু দেশে খাবার নেই, ক্ষেতের ফসল ভেসে গেছে বন্যায়, চারদিকে হাহাকার, চড়ুই পাখি দুটোরও দুর্দশার অন্ত নেই। বন্যার সময় দোপে দত্তরা বাড়ির ছাদে বসে যেসব খাদ্যশস্য ফেলে গিয়েছিল তাই কাড়াকাড়ি করে খেয়ে চলেছে এতদিন, কিন্তু এখন দুটো ঘাসের দানাও কুড়িয়ে পাওয়া যায় না। এই দুর্দিনে আবার পেটের ক্ষুধা, দুরন্ত ক্ষুধা নিয়ে আর নতুন দুটো ঠোঁটের আবির্ভাব ঘটছে। ক্ষুধার জ্বালায় সেগুলো খালি ট্যাঁও ট্যাঁও করে। বাসায় ঢুকবার সাথে সাথে ঠোঁট ফাঁক করে এগিয়ে আসে, দে দে দে। চড়ুই পাখি দুটো মাঠে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। এমন দিনে আবার শোনা যায় বোঁ বোঁ বোঁ। মহাপতঙ্গ এসে মাঠে থামে। দোপে দত্তরা তাদের পেট থেকে বস্তা বস্তা কি নামিয়ে নেয়। এটা উড়ে চলে গেলে আর একটা মহাপতঙ্গ আসে, তারপর আরেকটা, আরও কয়েকটা, সবগুলোই বস্তা বস্তা দিয়ে কি যেন চলে যায়। চড়ুই দুটোর কৌতূহল জাগে, ফুরুত করে লাভ দিয়ে ওরা এগিয়ে যায়। কাছাকাছি গিয়ে দেখে ওদের স্বজাতি কয়েকটা গিয়ে হাজির হয়েছে ওখানে, খুঁটে খুঁটে কি যেন খাচ্ছে। ফুরুত করে উড়ে ওরাও ছুটে যায়। কি আশ্চর্য, খাবার দিয়ে গেছে মহাপতঙ্গ, ক্ষুধার খাবার। আনন্দ, আনন্দ, কি আনন্দ!
বস্তা থেকে ঝরে পড়ছে কত খাবার, দুটো ঠেসে পেট পুড়ে খায়, বাসায় ফিরে বাচ্চা দুটোকে খাওয়ায়। আহ কি শান্তি! অনেকদিন পর আজ চড়ুই দম্পতি বেশ খোশ মেজাজে গল্প করে। গল্প ঠিক নয়, দোপে দৈত্যের গুণকীর্তন। পুরুষ চড়ুই বলে, দোপে দৈত্য সমস্ত দুঃখ শান্তি দূর করতে পারে, ওরা ইচ্ছে করলে আরো কত সুন্দর করতে পারে পৃথিবীকে। হ্যাঁ তা পারে, ওরা যদি করে পণ, করে দুঃখ বিমোচন। স্ত্রী চড়ুইটা কৃতজ্ঞতায় গানই জুড়ে দেয়, ওর সঙ্গীও যোগ দেয় সে গানে, ছানা দুটো মুগ্ধ হয়ে শোনে। মহাপতঙ্গ যে খাদ্যশস্য দিয়ে যায়, সেগুলো দোপে দত্তদের ঘরে ঘরে আসে। দেয়ালের ফোকরে আবার চড়ুই দম্পতির সুখের ঘর কন্যা চলে। স্ত্রী চড়ুই জোড়া ডিম পারে, দুটিতে পালা করে তাতে তা দেয়, জোড়া জোড়া বাচ্চা ফোটে। সারাদিন ধরে শস্যকণা কীট পতঙ্গ কুড়িয়ে এনে বাচ্চাদের ঠোঁটে ঢুকিয়ে খাওয়ায়, ওরা বড় হয়ে ওঠে। ওদের কাছে ছোড়াক্ষোষ, ম্যাওরাক্ষোষ, কুণ্ডলি ফুসফুস ও রাক্ষসের কেচ্ছা বলে চড়ুই দম্পতি। এসব রাক্ষস খোক্ষস ও দেহ দুরাচারের কেচ্ছা শুনে বাচ্চাগুলো মুষড়ে পড়ে। তখন ওরা সুন্দর পৃথিবীর গল্প শুরু করে দেয়। রংরসের বৈচিত্র্যে প্রাণবন্ত এই পৃথিবী, পানি আর বাতাসের প্রাচুর্যে প্রাণবন্ত পৃথিবী, ফুল ও ফল শস্যের সম্ভারে সমৃদ্ধ এই পৃথিবী। দুঃখের তুলনায় সুখ এখানে অনেক বেশি। গল্পে গল্পে দোপে দত্তের প্রসঙ্গ এসে যায়, এদের বুদ্ধি কৌশল গুণ হেকমতের অনেক গল্প চলে। তারপর চলে মহাপতঙ্গের গল্প, বন্যা ও দুর্ভিক্ষের সময় কত মহান কাজ করেছে এগুলো। এভাবে দিন যায়, মাস পেরোয়, বছর ঘোরে। একদিন ভোরবেলা উড়ু উড়ু বাচ্চা দুটোকে খেলার ছলে আত্মরক্ষার নানা কৌশল শিখিয়ে দিচ্ছিল পাখি দুটো। হঠাৎ স্ত্রী চড়ুই বলে ওঠে, ওই যে শব্দ, মহাপতঙ্গ আসছে। হ্যাঁ তাই তো, মহাপতঙ্গই আসছে, পুরুষ চড়ুই বলে। এবার আবার কি নিয়ে এলো? নিশ্চয় ভালো খাবার নিয়ে এসেছে, চলো না দেখে আসি। আমরাও যাব মা, ছানা দুটো আবতার করে। না রে না, তোরা এখনো ভালো করে উঠতে পারিস নি, আমরা গিয়ে দেখে আসি। আমাদের ভয় করবে যে, মাদি ছানাটা বলে। ভয়? দিনে দুপুরে আবার কিসের ভয়? ম্যাও খোক্কস আসে যদি? দূর বোকা, ম্যাও খোক্কস এ দেয়াল বেয়ে উঠতেই পারবে না। কুণ্ডলি ফুসফুস যদি আসে? আহা, কুণ্ডলি ফুসফুসে খারাপ দেয়াল বেয়ে উঠতে পারবে না। তোরা বড় হয়ে এমন জায়গা বেছে নিয়ে বাসা বাঁধবি, এরকম জায়গায় যদি আসে তো আসবে কা ভক্ষুস। কা ভক্ষুস? বাচ্চা দুটো শিউরে ওঠে। ওদের মা বুঝতে পেরে বলে, থাক সে কথা, আমি ওদের কাছে থাকি, তুমি গিয়ে না হয় দেখে এসো। আচ্ছা তুমি থাকো ওদের নিয়ে, আমি গিয়ে দেখে আসি। মহাপতঙ্গ খাবার নিয়ে এলে তোমাদের জন্য টোপলা ভরে নিয়ে আসবো। পুরুষ চড়ুই ঢেউয়ের তালে তালে নাচতে নাচতে উড়ে যায়। মহাপতঙ্গ ঠিকই, আর এসেছে একটা নয়, এক জোড়া নয়, পাঁচ জোড়া। চড়ুই দেখে খুশি হয়, অনেক খাবার এনেছে নিশ্চয়। ছোঁ করে একটা মহাপতঙ্গ নেমে যায় অনেক নিচে। এ কি, ছোঁ মারবে নাকি? ওই তো উপরের দিকে উঠেছে আবার, কিন্তু ওটার পেট থেকে কি পড়ছে ওটা? চড়ুই ভাবে নিশ্চয় ডিম। বারে বা, বড় পাখির বড় রং, আড্ডা পাড়ার দেখো ঢং। প্রচন্ড শব্দে মূর্ছা যায় চড়ুই পাখি, ঘুরতে ঘুরতে একটা ঝোপের উপর পড়ে। বেলা যখন গড়িয়ে যায় তখন জ্ঞান ফিরে আসে, কিন্তু শরীরে একটুকু বল নেই। সে চোখ মেলে, ঝোপের উপর কাত হয়ে শুয়েই সে মিটমিট করে তাকায় এদিক ওদিক। এ কোথায় সে? কেমন করে এলো এখানে? এই ঝোপের উপরে কি হয়েছিল তার? চড়ুইটি প্রথমে কিছুই মনে করতে পারে না, অনেকক্ষণ ধরে ঘটনাটা মনে করার চেষ্টা করে। তারপর আস্তে আস্তে সব মনে পড়ে, মনে পড়ে আর বিস্ময় জাগে, ডিমটা বুঝি ফেটে গেছে। তাই তো এমন শব্দ, বড় পাখির বড় ডিম।
শব্দ তো হতেই পারে এমন চুরি ভাবে, কিন্তু এভাবে ডিম পেরে লাভটা কি হলো? মাটিতে পড়ে ফেটেই তো গেল। তা দিয়ে আর বাচ্চা ফোটাতে পারবে না আমাদের মতো। ফোটানোর কথা ভাবতে গিয়ে নিজের বাচ্চা দুটোর কথা মনে পড়ে যায় তার। বাচ্চা দুটো নিয়ে স্ত্রী সেই সকাল থেকে ওর পথ চেয়ে বসে আছে। ক্ষুধার জ্বালায় কত না জানি কষ্ট পাচ্ছে ওরা, কিন্তু একটা দানাও যে জোগাড় হয়নি। কি ব্যাপারটাই না ঘটে গেল? ওরা কি শুনতে পেয়েছে ডিম ফাটার শব্দ? চড়ুই কোনো রকমে গা ঝাড়া দিয়ে ওঠে, ফুরুত করে সে উড়াল দেয়। হঠাৎ নিচে চোখ পড়ে চড়ুই পাখির। পথ ভুল হলো নাকি? চড়ুই চমকে ওঠে, পথে এলো সে। এরকম দেখাচ্ছে কেন? না, পথ ভুল হবার কথা তো নয়। তাল গাছ ডানে রেখে দুই আম গাছের ফাঁক দিয়েই তো সে এসেছে। কিন্তু আন্ডার রঙের উঁচু বাড়িটা কোথায় গেল? ওই দিকের নারকেল গাছটা তো ঠিকই আছে। চড়ুই উড়ে যায় দুদিকে।